Hello. Where articles are usually used? इतना लेक पे क्वेश्चन नहीं लगा। हमारे पता क्वेश्चन है तो सब पूछे। Where articles are as used? Where articles are usually used? সাধারণত কমন নাউনের আগে এই সেমিস্টারে লাস্টের সাইডে সাধারণত কমন নাউনের আগে সাধারণত কমনের আগে কমন নাউনের আগে আর্টিকেল বসে সাধারণত কমন নাউনের আগে আর্টিকেল বসে অন্য কোন নাউনের আগে এছাড়া অন্য কোন নাউনের আগে এছাড়া অন্য কোন নাউনের আগে এছাড়া অন্য কোন নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না সাধারণত আর্টিকেল বসে না फाइव लास्ट टिकट दिसे एक नंबर बालो माना ड्राइवर आर्टिकल बोशे ना उदाहरण लिखो देखो क्या दोनों के लिए I have a cat. I have a cat. I have a cat. I have a cat. Hello. I have a cat. एन नीचे डाल दो. एन नीचे अंडरलाइन करो. एन नीचे अंडरलाइन करो. जी मैम. The iron is very useful. The iron is very useful. The iron is very useful. जी मैम. दान नीचे अंडरलाइन करो. दान नीचे अंडरलाइन करो. The Kori means my brother. The Korim is my brother. जी मैम again. The Korim. The Korim is my brother. जी मैम तार पर. दान नीचे अंडरलाइन करो. The honesty is the best policy. The honesty is the best policy. Honesty is the best policy. जी मैम. এখন একটা জিনিস একটু খেয়াল করো. I have a cat. এটা এই যে আর্টিকেলের নিচে আন্ডারলাইন করছিল ওখানে টিক চিহ্ন দাও. ওইখানে টিক চিহ্ন দাও. जी मैम. आर्टिकल এর নিচে যে আন্ডারলাইন করছিলা সেখানে টিক চিহ্ন দাও. হ্যাঁ দিয়েছি. আচ্ছা এবার দিন নিচে ক্রস দাও. দিন নিচে ক্রস দাও. হ্যাঁ দিয়েছি. তারপরে নিচে দি করিম ওইখানেও ক্রস দাও. ম্যাম এগেইন. হ্যাঁ ম্যাম দিয়েছি. তারপরে দি অনেস্টি দিন নিচে ক্রস দাও. তারপর ম্যাম দিছো. হ্যাঁ জি ম্যাম. আচ্ছা দেখো এখন একটু খেয়াল করো. আই হ্যাভ এ ক্যাট শুধুমাত্র এই ক্যাটের আগে এটা ছিল কমন নাউন. ক্যাটটা ছিল কমন নাউন তো তার আগে এ বসলো এবং এই একটা আর্টিকেলই কারেক্ট হলো. আমি যেটা বলছিলাম যে কমন নাউনের আগে ছাড়া অন্যান্য কোনো নাউনের আগে কোনো আর্টিকেল বসে না যেটা বলছিলাম সেটার উদাহরণ হলো এটা. দেখো যে বাকিগুলা যদিও নাউন আয়রন হলো কি ম্যাটেরিয়াল নাউন, করিম প্রপার নাউন, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন. আয়রন ম্যাটেরিয়াল নাউন, করিম প্রপার নাউন, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন আর ক্যাট হলো কমন নাউন. সো কমন নাউনের আগে আর্টিকেল বসলো আর অন্য কোন নাউনের আগে আর্টিকেল বসলো না। বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। সবাই কি বুঝতে পারছো? জি ম্যাম। আরেকবার রিপ্লে করেন তো, রিপিট করলে ভালো হয়। আচ্ছা আবার বলতেছি, দেখো প্রথম সেন্টেন্সটা ছিল আই হ্যাভ এ ক্যাট, ক্যাটের নিচে হ্যাঁ আই হ্যাভ এ ক্যাট, এই ক্যাটটাকে টিক চিহ্ন দিলাম, তাই তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। এরপরে ছিল দা আয়রন, আয়রনের আগে ডি ছিল, এটাকে ক্রস করে দিলাম। হ্যাঁ। এরপরে দা করিম, এই দা করিমের এটা ক্রস করে দিলাম। এরপরে দা অনেস্টি, দাটা ক্রস করে দিলাম। হ্যাঁ। এই তিনটা যে ডি ক্রস করলাম তার মানে হলো কি, ক্যাটটা হলো কি, ক্যাট বলতে বোঝাচ্ছে টোটাল ক্যাট, মানে বিড়ালের যে একটা জাতি, সেই জাতিটাকে কমন নাউনকে বোঝাচ্ছে, কমন একটা বিড়ালকে বোঝাচ্ছে, বিড়ালের যে সমস্ত বিড়ালের একটা বিড়াল তাকে বোঝাচ্ছে। সো এই কমন নাউনের আগে আর্টিকেল বসলো, এ বসলো, কিন্তু বাকিগুলা আয়রন ম্যাটেরিয়াল নাউন, করিম প্রপার নাউন, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলার আগে কোনো আর্টিকেল বসবে না, এগুলার আগে কোনো আর্টিকেল বসবে না। এখন কি বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা এই রুলটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা একটু কি বলে স্টার চিহ্ন দিয়ে রাখো। কোনটা ভাই? এই রুলটা একটু আগে যেটা বললাম, এই রুলটা স্টার চিহ্ন দিয়ে রাখো, যে সাধারণত কমন নাউনের আগে আর্টিকেল বসে, এই রুলটা স্টার চিহ্ন দাও। আচ্ছা এরপরে লিখো ইউজ অফ এ অবলিক এন, ইউজ অফ এ অবলিক এন, ইউজ অফ এ অবলিক এন। জি ম্যাম। এ অবলিক এন সাধারণত কোন ওয়ার্ডের প্রথম লেটার, সাধারণত কোন ওয়ার্ডের প্রথম লেটার সাধারণত কোন ওয়ার্ডের প্রথম লেটার কনসোনেন্ট হলে। জি ম্যাম। ম্যাম বুঝিনা, আবার বলেন। কোন ওয়ার্ডের প্রথম লেটার, সাধারণত কোন ওয়ার্ডের প্রথম লেটার কনসোনেন্ট হলে তার আগে এ বসে, এবং ভাওয়েল এবং কোন ওয়ার্ডের প্রথম লেটার, কোন ওয়ার্ডের প্রথম লেটার তার আগে এ বসে, এ বসে, এবং কোন ওয়ার্ডের প্রথম লেটার, ওয়ার্ডের প্রথম লেটার ভাওয়েল হলে, ভাওয়েল বলতে বোঝায় এ ই আই ও ইউ, এই পাঁচটা লেটার, এ ই আই ও ইউ, এই পাঁচটা লেটার। এগুলো আসে এন বসে, এই পাঁচটা লেটার যদি থাকে তাহলে তার আগে এন বলবে। জি ম্যাম। ম্যাম আরেকবার বলেন। ম্যাম ভাওয়েলটা আরেকবার বলেন তো। কোন ওয়ার্ডের প্রথম লেটার, কোন ওয়ার্ডের প্রথম লেটার। জি ম্যাম। ভাওয়েল হলে ব্র্যাকেটে লিখো, ভাওয়েলের পাশে ব্র্যাকেটে লিখো এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ। দেখাও দেখি দেখি ও ইউ। হ্যাঁ ম্যাম। ভাওয়েল বলে তার আগে এন বসে, তার আগে এন বসে। জি ম্যাম। ক্লাস করো তুমি। উদাহরণ লিখো, কম অফ করলে কিন্তু ওর কোনো হবে না। I have an umbrella. I have an umbrella. जी मैम, I have an umbrella. Bring me a stick. माइक्रोफोन म्यूट करो आশেপাশে অনেক সাউন্ড হয় B-R-I-N-G bring me a stick S-T-I-C-K माने लाठी गाना मारा एक बार बोल दे Bring me a stick. अनेक साउंड হইতাছে We saw an elephant. जी मैम, We saw an elephant. बानन बोले लिखो এখানে শব্দ বিলাসে আচ্ছা এখন কি এক্সারসাইজ লিখো কিছু এক্সারসাইজ লিখো সবাই লিখো জি ম্যাম বলেন give me dash apple এ হবে apple apple It's an hobbit. They saw dash camel. Ji ma'am. Ma'am again. They saw dash camel. A camel. A. Ma'am, are you to bolben? They saw dash camel. Ma'am, banan. Ji ma'am, a hobe. C-A-M-E-L camel mane oot. Ekjon bolen, ekjon. Ma'am, they saw dash camel C-A-M-E-L camel ए होबे Do you have dash horse Who Do Do you have dash horse इसको हाइट सुनो मैम Do you have dash horse? Yes. He gave me dash egg. Ma'am, again. Likho. Na ma'am, mara karo. He gave me dash egg. He gave me dash egg. চেষ্টা করবো তোমাদের 2 দিন ক্লাস নেওয়ার জন্য তো আমি তোমাদেরকে রুটিন ঠিক করে আমি তোমাদেরকে জানিয়ে দিব তোমরা বেশি কথা বলো